নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 14/6/2023 পশ্চিমবঙ্গের একটি জেলার মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি যে আগামীকাল থেকে স্কুল খুলছে, 15ই জুন সমস্ত স্কুল, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, প্রাথমিক এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলো আগামীকাল থেকে খুলছে, এবং তাই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার হচ্ছে মিড ডে মিলের পরিষেবাও চালু হবে। তো পশ্চিমবঙ্গের একটি জেলার এই মিড ডে মিল সংক্রান্ত কী আপডেট দিয়ে রয়েছে, আসুন দেখে নিই বিস্তারিত নোটিশটি। আজকে মুর্শিদাবাদ জেলাতে এটা একটা অংশ থেকে জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন মিড ডে মিল সংক্রান্ত, যেটা বলা হয়েছে কী বলা হচ্ছে, ইনক্লোজ একটা ইউনিফর্ম মেনু চার্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এসওপি দেওয়া রয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিওর। তো সেই মিড ডে মিলের মেনু চার্ট এবং তার সঙ্গে একটি নিয়মাবলী দেওয়া রয়েছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সেটা ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে 15ই জুন 2023 থেকে। সমস্ত এইচ ওয়াইদের বা টিআইসিদের এই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যে ইউনিফর্ম মেনু দেওয়া রয়েছে এই জেলাতে সেটা হচ্ছে, সোমবার দিন কী কী খাওয়াতে হবে, ভাত ডাল সয়াবিনের তরকারি বা মাশরুমের তরকারি, মঙ্গলবার ভাত পাঁচ মিশালি ডাল পাঁচ মিশালি সবজি, বুধবার ডিম ভাত ভাত ডিমের তরকারি আলু দিয়ে অথবা ভাত খোসাওয়ালা মুগ মুসুরের ডাল ও ডিম সিদ্ধ, বৃহস্পতিবার ভাত ডাল আলু সয়াবিনের তরকারি, শুক্রবার ভাত শাক আলু মটরের তরকারি, শনিবার খিচুড়ি চাটনি টমেটো আমড়া জলপাই খিচুড়ি যা হোক আর চাটনি, এই মেনু ফলো করতে বলা হয়েছে। এবং এখানে একটা বলা রয়েছে সবজির ক্ষেত্রে কাঁচা পেঁপে আলু কুমড়ো লাল কুমড়ো পালং শাক পটল ঝিঙে ওলকপি লাউ ফুলকপি বাঁধাকপি সজনে ও রাঙালু ইত্যাদি ব্যবহার করা যাবে। এবং খাদ্য যে অনুপাত, এখানে যে খাদ্যের অনুপাতটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, চাল ওই যে প্রাইমারি আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য চাল খাদ্য সামগ্রী যেটা রয়েছে 100 গ্রাম প্রাইমারি ক্ষেত্রে, আপার প্রাইমারি ক্ষেত্রে 150 গ্রাম, ডাল 20 গ্রাম প্রাইমারি ক্ষেত্রে, আপার প্রাইমারি 30 গ্রাম, সবজি 50 গ্রাম প্রাইমারির ক্ষেত্রে প্রতিজনের পিছু প্রতি ছাত্র পিছু, আর হচ্ছে 75 গ্রাম আপার প্রাইমারি ক্ষেত্রে, তেলও কি 5 গ্রাম আর হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে 7.5 7.5 গ্রাম প্রয়োজন মতো, নুন মশলা এগুলো নুন মশলা প্রয়োজন মতো। তো এই খাদ্য সামগ্রীর যে এটা বজায় রাখতে হবে। এবং মিড ডে মিল স্কিমের উদ্দেশ্য হলো শিশুদের পুষ্টি মান উন্নয়ন এবং স্কুলে দৈনিক উপস্থিতি ও শ্রেণীকক্ষে ছাত্রদের মনসংযোগ বৃদ্ধির জন্য শিশুদের উৎসাহ প্রদান। এবং মিড ডে মিল সুষম আহার হতে হবে অবশ্যই, খাবারের গুণগুলো যেন অবশ্যই বজায় থাকে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে এখানে। আরও কিছু ডিটেলস রয়েছে এখানে, ভালো করে দেখে নেবেন, আবার একটু দেখে নেবেন ভিডিওটা পজ করে। রান্নার সময় পুষ্টিগুণ বজায় রাখার আদর্শ পদ্ধতি, সবজি কাটার আগে ধুয়ে নিতে নেওয়া, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে রান্নার সময়, সবজি খোসা সঠিকভাবে ছাড়াতে হবে, শিকড়গুলো ধোয়ার আগে কেটে দিতে হবে, বেশি পাতলা করে সবজি চলবে না, দূষিত যাতে না হয় তার জন্য পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা হয়েছে। নোংরা অপরিচ্ছন্ন রান্নাঘর খাবার দূষিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তো আদর্শ বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা করতে বলা হয়েছে, প্লাস্টিকের মধ্যে বর্জ্য রাখতে হবে, তা ময়লা ফেলা জায়গা ফেলতে হবে এবং এই রান্নাঘর থেকে সমস্ত বর্জ্য বের করতে হবে, ময়লা ফেলা জায়গাটা পরিষ্কার করতে হবে, এই সমস্ত নির্দেশিকা জারি করা হয়েছে মিড ডে মিলের। আর রাঁধুনিদের উদ্দেশ্য কিছু চুল ঢেকে রাখা, হাতে কবজি বা কম গয়না পরা হাতে বা কবজিতে, পরিষ্কার হাত ও পোশাক পরা, পরিষ্কার ছোটো ছোটো নখ কাটা এবং অযথা খাবার স্পর্শ না করা, জল বাষ্প নিরোধ জায়গায় খাবার ঢেকে রাখা, তারপরে পড়ে থাকা খাবারের ওপর মানে ওপর খাবারের ওপর না খাওয়া, তারপরে পড়ে থাকা যেটা অসুস্থ অবস্থায় খাদ্যবস্তু প্রস্তুত না করা, এটা বলা হচ্ছে, মুখে চুলে হাত না দেয়া, খাবারের ওপর হাঁচি বা কাশি না করা, আঙুল ডুবিয়ে খাবার স্বাদ না দেখে চামচ ব্যবহার করা, গ্লাভস ব্যবহার করা বা তার দ্রুত পরিবর্তন করা, এই সমস্ত ইনফরমেশান দেওয়া হয়েছে বা কিছু গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।